নির্বাচনী প্রচারে কোচবিহারে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কোচবিহার এভেনশিল কলেজে মমতা ব্যানার্জি এসে নামবেন, আর সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি সুরঞ্জিত ধর। আমরা তার সাথে যোগাযোগ করব। সুরঞ্জিত, কি পরিস্থিতি রয়েছে বর্তমানে সেখানে? অভিনন্দন, দেখো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কিন্তু এভেনশিল কলেজের যে গ্রাউন্ড রয়েছে তার কিন্তু ঠিক অপোজিটে যে রাস্তা রয়েছে মহারাজা নৃপেন্দ্রনাথ হাই স্কুল, সেই হাই স্কুলে এখানে প্রেস জোন করা রয়েছে। যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী কোচবিহারে এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন প্রচারের কাজে তিনি আসছেন, তাই নিরাপত্তার চাদরে গোটা কোচবিহার শহর কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু যে এভেনশিল কলেজ আর ভিক্টোরিয়া কলেজের মাঠে তিনি হেলিকপ্টার করে অবতরণ করবেন, সেখানে আর কিছুক্ষণ বাদেই তিনি এসে পৌঁছবেন। বর্তমানে তিনি কিন্তু হাসিমারা যে এয়ারপোর্ট রয়েছে এয়ারপোর্টে সেই কর্মী সমর্থকদেরকে আবার উদ্বুদ্ধ করতে, অর্থাৎ তৃণমূলের শক্তকাঠিকে কোচবিহারের মাটিতে আবার ফিরিয়ে আনতে তৎপরতার সাথে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কাজ শুরু করে দেয়। 58 ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে 2018 সালে যে বিরোধীরা যে পরিমাণে আসন দিতে পারেননি, কিন্তু 2023 সালের নির্বাচনে কিন্তু বিরোধীরা প্রচুর পরিমাণে কিন্তু আসন দিয়েছে এবং 2018 সালে যে আসনের সংখ্যা থেকে অনেকটাই ছাপিয়ে গিয়েছে। এই মুহূর্তে কিন্তু দ্বিমুখী লড়াই পরিণত হচ্ছে, একদিকে তৃণমূল কংগ্রেস এবং অন্যদিকে রাজ্যের বিরোধী দল বিজেপি, দুজনের লড়াই কিন্তু ইতিমধ্যেই কিন্তু খড়গরম হয়েছে। কোচবিহার দিনহাটা বিধানসভা কেন্দ্র পাশাপাশি কিন্তু কোচবিহারের মাটিতে আজকে আর কিছুক্ষণ বাদেই কিন্তু রাজনগরীতে পা রাখবেন বাংলার মুখ্যমন্ত্রী এবং আগামীকাল চিরকিরাট হাই স্কুল কোচবিহার 1 নম্বর ব্লকের চিরকিরাট প্রাণনাথ হাই স্কুলের মাঠে তিনি জনসভা করবেন এবং সাধারণ মানুষকে বার্তা দেবেন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যে সরকারের উন্নয়নমূলক সেই কাজের সমস্ত খতিয়ান সকলের কাছে তুলে ধরবেন। এর মতো অবস্থায় দাঁড়িয়ে থেকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এভিসি কলেজে, গোটা এভিসি কলেজ চত্বর এবং রাস্তায় প্রচুর পরিমাণে পুলিশ এবং নিরাপত্তার চাদরে কিন্তু মুড়ে ফেলা হয়েছে। পাশাপাশি এখানে যারা প্রবেশ করছেন তাদের জন্য কিন্তু যেখানে জেলা প্রেসিডেন্ট রয়েছেন তাদেরকে প্রবেশ করানো হচ্ছে এবং মন্ত্রী এবং যারা সরকারি দায়িত্বে রয়েছেন আমরা তাদেরকে প্রবেশ করানো এবং প্রেসদেরকেও কিন্তু বাইরে দাঁড় করানো হয়েছে, হেলিপ্যাডের সামনে যেতে দেওয়া হচ্ছে না। অভিনন্দন, সন্দীপ তোমার কাছে জানতে চাইবো আজকে মুখ্যমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে? আজকে এই মুহূর্তে তিনি কিন্তু এখানে আসবেন এবং কোচবিহার শহরের একটি বেসরকারি হোটেলে তিনি রাত্রি যাপন করবেন এবং পাশাপাশি কিন্তু মদনমোহন মন্দিরকেও কিন্তু পরিপূর্ণতার সাথে এবং স্বচ্ছতার সাথে পরিষ্কার করা হয়েছে এবং পাশাপাশি নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। আশা করা যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী তিনি যতবার কোচবিহারে এসেছেন তিনি কিন্তু প্রাণের ঠাকুর মদনমোহন মন্দিরে কিন্তু গিয়েছেন এবং প্রাণের ঠাকুর মদনমোহন দেবের দর্শন করেছেন, এবারও আশা রাখছেন এবং মদনমোহন মন্দিরের পুরোহিত এবং দেবত্ব ট্রাস্ট বোর্ডের যে কর্তৃপক্ষরা তারাও কিন্তু আশাবাদী, হয়তো বাংলার মুখ্যমন্ত্রী যেহেতু কোচবিহারে আসছেন তিনি হয়তো মদনমোহন মন্দিরে যেতে পারেন এবং আগামীকালের যে কর্মসূচি রয়েছে যে চিরকিরাট অঞ্চলে অর্থাৎ কোচবিহার 1 নম্বর ব্লকের চিরকিরাট অঞ্চলের প্রাণনাথ হাই স্কুলে সেখানে কিন্তু তিনি নির্বাচনী জনসভা করবেন এবং আজকে জেলার নেতৃত্বকে নিয়ে তিনি একটা বৈঠকের আয়োজন করেছেন রাত্রি 8টা থেকে। আরে এটা না, এটা না,
সরি কোচবিহার এক নম্বর ব্লকের চান্দামারি যে পানোরা সরি চান্দামারি অঞ্চলের যে পানোরা খাই হচ্ছে সেই মাটির নির্বাচন মমতা ব্যানার্জি আগামীকাল সকাল 10টা থেকে সেখানে জনসভা হবে এবং এখানকার যে জেলা সভাপতি রয়েছেন অভিজিৎ দেবভূমি তিনি কিন্তু টার্গেট এবং বেস কনফারেন্স করে তিনি করেছেন 8 লক্ষ লোকের সমাবেশ এই শীর্ষ নির্বাচনে বাংলার মুখ্যমন্ত্রী জনসভা ছিলেন সেখানে কিন্তু মানুষ সেখানে সমাগম হবে এবং এখানে 3টি গ্রাম মিলে সেই নির্বাচনের যে জনসভা রয়েছে চান্দামারি অঞ্চলের যে পানোরা হাইস্কুলের মাঠে সেখানে তোড়জোড় প্রস্তুতি চলছে শেষ পর্যায়ের কাজ কিন্তু প্রায় শেষের দিকে তোমার কাছে জানতে চাইবো যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তো 4টের সময় কোচবিহারে আসার কথা ছিল এবং 4টে পেরিয়ে এখন 4:30 তো উনি কি এসে পৌঁছেছেন অথবা উনি ঠিক কোন সময় আসবেন কি জানা যাচ্ছে হ্যাঁ অবশ্যই এই মুহূর্তে যেটা খবর রয়েছে বিগত 2 মিনিট আগেই তিনি কিন্তু এই হাসিমারা এয়ারপোর্ট যে এয়ারপোর্ট রয়েছে সেখানে তিনি অবতরণ করেছেন সেখান থেকে কিন্তু ইতিমধ্যেই তিনি কিন্তু রওনা দেবেন মিনিট 20 এর মধ্যেই কিন্তু কোচবিহারের মাটিতে এসে পৌঁছবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনন্দন